তুমি যার সাথে প্রেমের গন করেছো, তোমার সাথে যদি এখনই এই ছেলের বিবাহ দেওয়ার কথা উঠে তো তোমাকে বিবাহ করবে না। কেন? ও জানে যে তোমার চরিত্র খারাপ, এবং ওই যুবক মনে করবে যে তুমি যে ওর সাথে জেনা করেছো, ও মনে করবে যে তুমি আরো হাজার ওজনের সাথে করেছো। তুমি বুঝতে পারোনি তুমি নিজে ধ্বংস। মেয়েকে বিবাহ করলে চারটা জিনিস দেখতে হয়, সেখানে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতুল আরবাইন, চারটা জিনিস দেখে বিবাহ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি, চারটা দেখতে হবে। পুরুষের এটা নীতি, ওরা বিবাহ করলে চারটা জিনিস দেখে। এক, লেমালেহা, মেয়েটার টাকা আছে কিনা সেটা দেখে। দুই, অলে হাসাবেহা, মেয়েটা বংশীয় কিনা সেটা দেখে। তিন, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা সেটা দেখে। চার, অলে দিনেহা, মেয়েটা ধার্মিকা কিনা সেটা দেখে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ফাজফর বেজাতি দিন, তোমরা উপরের তিনটা বাদ দাও, যদি থাকে থাক, তোমরা প্রাধান্য দাও দিনকে, পরহেজগার মেয়েকে বিবাহ করো। এই মেয়ে শোনো, তোমাকে বলছে, এই মেয়ে শোনো, এই মেয়ে তোমাকে বলছে, এদিকে শোনো, গল্প করছো কেন? তুমি যার সাথে প্রেমের গল্প করেছ, তোমার সাথে যদি এখনই এই ছেলের বিবাহ দেওয়ার কথা উঠে তো তোমাকে বিবাহ করবে না। কেন? ও জানে যে তোমার চরিত্র খারাপ, এবং ওই যুবক মনে করবে যে তুমি যে ওর সাথে জেনা করেছো, ও মনে করবে যে তুমি আরো হাজার ওজনের সাথে করেছো। তুমি বুঝতে পারোনি তুমি নিজে ধ্বংস হয়েছো। চারটে গুণ দেখে বিবাহ করতে আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী বলেছেন, পুরুষেরা দেখে, এক, সম্পদ আছে যার, দুই, বংশীয় যে, তিন, সুন্দরী যে, চার, পর্দাশীলা ধার্মিকা যে। আল্লাহ রাসূল বলছেন, ধার্মিক মেয়েকে বিবাহ করে এবার বিবাহ ঠিক হয়ে গেছে, চলেন যাই, মেয়ে পাওয়া গেছে। তবে মেয়েকে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম, মেয়েকে দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম, মেয়েকে দেখতে গিয়ে ঘড়ি দেওয়া হারাম। শুনুন, বাপে মেয়েকে দেখতে পাবে না, আপনি দেখতে পাবেন, অন্য কে নয়, বন্ধু বান্ধব মিলে মেয়ে দেখা হারাম। বর্তমান নীতিতে মেয়ে দেখা হারাম। মেয়ে দেখেছেন, মেয়ে ঠিক হয়ে গেছে, বিবাহের দিন ঠিক হয়ে গেছে, হলুদ মাখার প্রথা, হলুদ মাখার প্রথা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুবাসিরুল মারাতাল মারাতা ফাতানাতু আলা যাওজিহা, কোন মহিলা কোন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। যদি কোন মহিলা কোন মহিলার গায়ে হাত লাগায়, তাহলে তার হাতটা নরম না শক্ত, কোন সময়ে তার স্বামীর সামনে বলবে, খালেদার শরীরটা এতই নরম। তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে, অন্তরের চোখে একটা মেয়েকে দেখা হারাম। তোমার বাপ মহিলা কলেজের প্রিন্সিপাল, তোমার বাপ এই কলেজে যত মেয়ে আছে সবাকে দেখতে পায়, আর মেয়েরা তো এখন আটো সাটো পোশাকে যাচ্ছে। বলো, তোমার ঈমান কোথায়? তোমার বাপের ঈমান কোথায়? তোমার মায়ের ঈমান কোথায়? একটা মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম, অন্তরের চোখে। একজন মহিলা একজন মহিলার গায়ে এভাবে হাত দিয়ে হলুদ মাখাতে পারে না, এরকম হলুদ মাখা হারাম। এরপরে বরযাত্রী, বরযাত্রী এতগুলো কেন? 50-60 জন, 200 জন, 150 জন বরযাত্রী ঢাকা শহরের কমিউনিটি সেন্টারে এইভাবে মেয়েটাকে পুতুল করে সাজিয়েছে, মনে হচ্ছে মেয়েটা একজন পতিতালয়ের মেয়ে, পুতুল হয়ে সেজে বসে আছে ওখানে। বরযাত্রী শত শত এসেছে, এই শত শত বরযাত্রী, এটা না যায়, মুরব্বী কয়েকজন থাকবে বরযাত্রী হিসাবে যারা দোয়া করবে, এটাই হলো সুন্নাত। সাথে সাথে চাপায় নবমজের ভাষাতে তাকে ডুলি বিবি বলে। এই মহিলাগুলি কেন আসলো? সাজসজ্জা গ্রহণ করে পতিতালয়ের মেয়ে সেজে এরা এসেছে বরের সাথে। কত মেয়ে কত সাজসজ্জা গ্রহণ করে এসেছে, এই যত কমিউনিটি সেন্টারে বিবাহ হচ্ছে, এই ধরনের বিবাহ হারাম, এ ধরনের বিবাহ হারাম, এ ধরনের বিবাহ হারাম। দেখি কোন মায়ের বেটা কথাকে উল্টে ধরতে পারে, কেয়ামত পর্যন্ত সময় থাকলো।
আপনি মেয়ের বাপের বাড়িতে বিবাহ করার জন্য গেছেন ছেলে নিয়ে, এতজন লোক কেন? বিবাহতে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে এটা বোঝা যায় না, সব খরচ হবে ছেলের বাপের। এবার বিবাহের বৈঠক, বর বসে আছে পশ্চিম দিকে মুখ করে, এইভাবে ও কথা বলতে পাবে না, রুমাল মুখে দিয়ে। এ নীতি হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। চাঁপায় নবগঞ্জের কথা নকল করি আগে, চাঁপায় নবগঞ্জে যে ঘরে মেয়ে আছে সেই ঘরে চারজন সাক্ষী আর চ্যাংড়া ছুল্লু ওখানে যায়, মৌলানা সাহেব যায়, গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটি বলে কবুল করলাম, তিনবার বলিয়ে নেই, তারপর চলে আসে এখানে বসে। এবার চলেন গাইবান্ধা রংপুর, আমি গাজীপুরের কথা বলতে পারছি না, ঢাকার গতিনীতি আমার জানা নাই। এবার রংপুর বগুড়ায় চলেন, মেয়ের কাছে গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম। এবার এরা সবাই গিয়ে বরযাত্রী যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে, বসে না। তখন বসে থাকা লোকগুলি এদেরকে বলে আপনারা কে? তখন এরা বলে আমরা এ বিবাহের উকিল। এতগুলি, তারপর বলছে মেয়ে কবুল করেছে? জি। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে যেন এক পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ, বিবাহতে কলা গাছ দেওয়া থাকে, হিন্দুর বিবাহতে কি দেওয়া থাকে? কলা গাছ দেওয়া থাকে, কলা গাছের চতুর্দিকে ঘোরা লাগে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, দেখি কোন মায়ের বেটা ফতো উল্টে ধরতে পারে। তে আমার পর্যন্ত সময় দেওয়া আছে, আমার মরা পর্যন্ত সময় থাকলো। উকিল বাপ হারাম, প্রথমে বলেছি কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, বাপ ছাড়া বিবাহ বাতিল, বাপ ছাড়া বিবাহ বাতিল, উকিল বাপ হারাম, উকিল বাপ হারাম, কাজী অফিসের বিবাহ বাতিল, বাপ কেই লাগবে? নইলে বাপ বলে দিবে মোবাইলে, হ্যাঁ জনাব আপনি বিবাহ পড়িয়ে দেন আমি রাজি আছি। কথা বুঝাতে পারলাম না? আল্লাহর নবী বলেছেন বাপ ছাড়া বিবাহ হবে না। যত কোটে বিবাহ হচ্ছে এগুলো অবৈধ সন্তান, এর বৈধতার কোনো পথ নেই। একদিন না একদিন বাপকে বিবাহ পড়াতেই হবে। এইবার মেয়ের পিতা আমার দিকে দেখেন, দুইজন সাক্ষী, আগে খুতবা, খুতবা আগে, তারপর দুইজন সাক্ষী, এবার মেয়ের বাপ দুইজন সাক্ষী নিয়ে বরকে সামনে রেখে বলবে এত টাকা নগদ, এত টাকা বাকি, তুমি তাকে, আমার মেয়ে তোমার সাথে বিবাহ করতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম, এর নাম বিবাহ। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বর বলবে কবুল করলাম, দুইজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ, বিবাহ হয়ে গেছে। বর দাঁড়িয়ে চট করে বলল আপনাদের কাছে ওয়ালিমার দাওয়াত, এই কথা হারাম, বাসর রাত ছাড়া ওয়ালিমা হবে না, বাসর রাতের সকালে ওয়ালিমা হবে। ওয়ালিমা কখন হবে? বাসর রাতের সকালে। বর কেন বলল যে আপনাদের কাছে একটু মিষ্টি ওয়ালিমা দিচ্ছে আপনাদের দাওয়াত, এ কথা বলতে পারবে না। মিষ্টি দিতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু ওয়ালিমা হিসাবে সেটা দিতে পারবে না। বিবাহ পড়ার সাথে সাথে ওই বরটাকে ভিতরে নিয়ে চলে গেল, তারপরে কনের সাথে বসিয়ে অনেকের মধ্যে তার মালা দিল, কত যে কি করছে, সবকিছুই হারাম, এই নীতি হারাম। চলেন এবার বাসর রাত, বাসর রাত বাসর ঘর সাজাতে হবে এটাই সুন্নাত, মেয়েকে সাজাতে হবে এটাই সুন্নাত, বাসর ঘর সাজাতে হবে এটাই সুন্নাত, মেয়েকে সাজাতে হবে এটাই সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেন যে আমি আসমা কাইয়ান্তু আয়েশা তালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সাজালাম। একটু বই এসেছে এর অর্থ এই নয় যে আমি এখনই আপনার কাছে বই বিক্রি করছি, আপনি একটু থামেন, আমি তো আর বইয়ের কথা বলিনি,
আমি আলোচনার এক পর্যায়ে আসলেই আপনার কাছে ফিরে আসব, আপনি খুব খেয়াল করে থাকবেন। আমি না বলা পর্যন্ত উঠবেন না। বাসর রাত সাজাতে হবে, এটা সুন্নাত। ভাবি সাজাবে, এটা হারাম। বাসর ঘর মায়ে সাজাবে, খালা সাজাবে। প্রমাণ আয়েশা বলছেন যে দোলনা, বুঝেন আপনারা দোলনা, রাত দিন তো দোলনা ঢাকা শহরে অনেক আছে। তা আয়েশা বলছেন যে একটা দোলনার আমি আছি একদিকে, আমার বান্ধবীরা আছে একদিকে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়, এরকম খেলাচ্ছি। হঠাৎ করে আমার মা আমাকে ডাকলেন, আয়েশা। আমি দৌড়ি আসলাম, আমার হাতে মুখে কিছু বালু লেগেছিল, ধুলা মাটি। আমার মা সেগুলো মুছে দিলেন, মুছে দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা, ফাসলাহনি, তারা আমাকে সুন্দরী করে সাজালেন। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেননি যে কি দিয়ে সাজালেন, সুন্দরী করে সাজালেন। বাসর ঘরে ঢুকে আল্লাহুম্মা ইন্নী আসালুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া উযুবুকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি, এই দোয়া পড়বেন, তারপরে দুই রাকাত সালাত, তারপরে দাম্পত্য জীবনে যাবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবি শয়তান মা রাযাকতানা, আল্লাহ আমি আমার স্ত্রী মিলনে যাচ্ছি, এতে যদি কোনো সন্তান হয় তাহলে তুমি তাকে শয়তান থেকে রক্ষা করো। আপনি যদি এই দোয়া পড়তে পারেন তাহলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, ছেলে হবে ভালো। সকালে অলিমা হবে, বিশাল অলিমা, যার যত টাকা বেশি অলিমা তত বড় হবে, যত টাকা বেশি অলিমা তত বড় হবে। যদি অলিমাতে ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়, গরিব মানুষকে ছেড়ে দেওয়া হয়, তাহলে খাদ্য হবে সবচেয়ে খারাপ। এই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে লাথি মেরে, এটা কুকুরে খাবে। অলিমাতে দাওয়াত পাবে ছোট মানুষ, বড় মানুষ, ধনী মানুষ, গরিব মানুষ, সবাই এসে দোয়া করবে, বারাকাল্লাহ লাকা ওয়া আলাইকা অজামা বাইনাকুমা ফি খাইরিন। দিন যাবে, রাত্রি যাবে, ছেলে মেয়ে জন্ম নেবে, সুন্দর নাম হবে, সুন্দর শিষ্টাচার হবে, বড় হবে, বিবাহ দিতে হবে, শিক্ষা দীক্ষা দিতে হবে, বাড়ি থেকে বের করতে হবে। পরবর্তী আলোচনা, পরের অংশে যেতে চেয়েছিলাম আজকের মতো।